আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমার ঈদ ব্লগ। ঈদে এবার কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কেমন মজা করলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম, সবকিছুই থাকছে এই ব্লগে। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। তো ব্লগটা শুরু করেছিলাম ঈদের আগের দিন থেকেই, মানে চাঁদ রাত থেকে। তো আমাদের পাশের বাসার যে প্রতিবেশীরা ছিল, তারা যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিল, এই জন্য তাদের পাখিগুলা আমাদের বাসায় ছিল। তো জারিফ তো পাখিগুলার সাথে খেলা করছিল, আর এইদিকে আমি মেহেদি দেওয়া শুরু করে দিলাম। চাঁদ রাতে দেখা যায় বাইরের ফেস্টিভ্যালগুলোতে অনেক বেশি ভিড় থাকে, ঠিক করে মেহেদি দেওয়া হয় না। আর আমি এবার একটু বাসায় বসে মেহেদি দিতে যাচ্ছিলাম, তো এই জন্য আমি রাজেস ব্রাইডাল মেক ওভার অ্যান্ড মেহেদি থেকে ওদের হোম সার্ভিসটা নিয়ে নিয়েছিলাম। আর প্রেগনেন্সির জন্য আসলে বাইরে এতক্ষণ বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, তো বাসায় একটু পরপর আমি বসছিলাম, শুয়ে থাকছিলাম, এমন করে করে মেহেদিটা মোটামুটি দেওয়া শেষ হলো। আর মেহেদি আর্টিস্ট নাজিফাও অনেক সুইট ছিল আসলে, ও একটু পরপর আমাকে জিজ্ঞেস করছিল যে কিভাবে আমি কমফোর্টেবল হব। আর ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, জাস্ট দেখো খুব সুন্দর ক্লিন অ্যান্ড ইউনিক একটা ডিজাইন ছিল। তো মেহেদি হাতে আমরা ছাদে গিয়েও একটু ছবি তুলে ফেললাম, জারিফও তো আমাদের সাথেই ছিল সারাক্ষণ। তো চাঁদ রাত যেহেতু ছিল, সন্ধ্যার পর একটু বের না হলেই না আসলে, তো আজকে আমার হাজবেন্ড আসার পরপরই আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। তো সবার ফার্স্টে গিয়েছিলাম বেলি রোডে, এখানে খুব সুন্দর ফেস্টিভ ফেস্টিভ একটা ভাইব ছিল। একদিকে মেহেদি দেওয়া হচ্ছিল, আরেকদিকে চুড়ি কেনাকাটা হচ্ছিল, আবার মেলা বসেছিল একটা। তো এইখানে কিছুক্ষণ থাকার পরেই দেখে এত বেশি ভিড় বাড়া শুরু হয়ে গেল, তো ওখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো তারপর একটু এদিক ওদিক ঘুরে বাসায় চলে এসেছিলাম। তো এটা হচ্ছে ঈদের পরদিন সকালবেলা। তো আগের দিন রাত্রেই আমি বাইরে থেকে এসে দুই রকমের সেমাই রান্না শেষ করে ফেলেছিলাম, এখন হচ্ছে মুরগির রোস্টটা বসিয়ে দিলাম, গরুর মাংস পোলাও এগুলো করছিলাম। এইবার ঈদের মেনু একদম সিম্পল রেখেছিলাম, যেহেতু আমি নিজেও অসুস্থ ছিলাম, তাও নিজের হাতে রান্না করতে তো আসলে ভালোই লাগে ঈদের দিন। তারপর সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, রাত্রেবেলা একটু রেডি হয়ে নিলাম, ঈদের জামাটা পরলাম, তারপর রওনা দিয়ে দিয়েছিলাম আইজিপি স্যারের বাসভবনে। আমাদের ঈদের একটা প্রোগ্রাম থাকে, তো একটু পরেই সেখানে চলে আসলাম। খুব সুন্দর করে ভেতরটা সাজানো হয়েছিল, অনেকেই চলে এসেছিল আসলে তখন। তো আমার হাজবেন্ড তো সবার সাথে দেখা সাক্ষাৎ করতে করতে ব্যস্ত হয়ে গেল, আমিও কয়েকজন ভাবিদের সাথে দেখা করে নিলাম। অনেক ভাবিদের সাথেই বেশ কিছুদিন পর দেখা হলো, আর এদিকে খাবারের তো অনেক রকমের আয়োজন ছিল। তো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, আবার আইসক্রিম কর্নার ছিল, কফি কর্নার ছিল, তো ওখান থেকে একটু আইসক্রিম নিয়ে আসলাম। আর মোটামুটি সবার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো। তো ওখান থেকে কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম, আর এইভাবে মোটামুটি ঈদের দিনটা শেষ হয়ে গেল। তো ঈদের পরদিন রাত্রে মেনলি আমার আমুর বাসায় দাওয়াত ছিল আমাদের, তো আমরা বিকালের দিকে বের হবো ঠিক করেছিলাম। তো আমি একটু রেডি হয়ে নিলাম, রেডি হওয়ার ফুটেজ আসলে ওভাবে করে নিতে পারিনি, তো রেডি হওয়ার পরে আর কি আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু জারিফ আর জারিফের বাবা ম্যাচিং করে পাঞ্জাবি পরেছিল, পাঞ্জাবি পায়জামা দুইটাই ম্যাচিং ছিল। তো বাপ বেটা এখানে দুজন মিলে কুস্তি করছিল, কি যে করে ওরা দুজন মিলে। তারপর আমরা ঠিক করেছিলাম যে একটু লং ড্রাইভে যাব, আমরা পূর্বাচলের ওদিকটাতে চলে গিয়েছিলাম। অনেক সুন্দর ওয়েদার ছিল, অনেক সুন্দর বাতাস হচ্ছিল, একদম ঠান্ডা ঠান্ডা। তার কিছুক্ষণ পরেই আমার আমুর বাসায় চলে আসলাম। তো আমুর বাসায় নিচে বাচ্চাদের জন্য একটা নতুন প্লেগ্রাউন্ডের একটা সেট আপ করা হয়েছে, তো এটা জারিফকে আমি সেদিন ছবিতে দেখিয়েছিলাম, আজকে সে এসে তো খুবই খুশি নানু বাসায়। তো ঈদের দিন আসলে সবার জন্য কী নেওয়া যায় ভাবতে ভাবতেই ভাবলাম যে কেক নিয়ে যায়, ঈদ থিমড একটা কেক নেওয়া যেতে পারে। তো হ্যাপি বাইট নামের একটা পেজের যে ওনার আপুটা ছিল, তাকে আমি শুধু বলেছি যে আমাকে একটা ঈদ থিমড কেক করে দিতে। আর আপুটা একদিনের মধ্যে আমি জানি না কীভাবে কী করে সে একদম এত সুন্দর করে দুইটা বক্স পাঠিয়ে দিয়েছে। চকলেট কোটেড কেকগুলো দেখে জারিফের তো অ্যাজ ইউজুয়াল মাথা নষ্ট হয়ে গিয়েছে, ও ভেবেছিল এটা আইসক্রিম, তো এটা খুব মজা করে খাচ্ছিল। আর আসলে মজাও ছিল, এটার ভেতর একদম ডার্ক চকলেট কেক ছিল, তারপরে এই রোজি টাইপের ফ্রস্টিং দেওয়া কাপকেকগুলো ছিল ভ্যানিলা ফ্লেভারের। কেক আসলে এমন একটা জিনিস ছোট বড় সবাই খুব মজা করে খায়। কাপকেকটাতে একটা বাইট দিতেই দেখলাম কাপকেকের মাঝে কিন্তু আবার একটু হোয়াইট চকলেটের ফিলিং দেওয়া ছিল। ঈদ লেখা এই মিনি কেকটা কিন্তু ছিল আসলে রেড ভেলভেট কেক, আর এই চকলেট ফ্লেভারের চকলেটি টাইপের কেকটাও কিন্তু মজার ছিল, আমার কাছে এটাই সব থেকে বেশি মজা লেগেছে। তো হ্যাপি বাইট পেজের ডেকোরেশন টেজ সবই ভালো ছিল। তো কেকগুলো তো সব বের করে ফেলেছিলাম, আর আম্মু এদিকে খাবার সার্ভ করা শুরু করে দিল, মোটামুটি গেস্ট ততক্ষণে চলে আসা শুরু হয়ে গিয়েছিল। তো এরপর আসলে কোনো ফুটেজ নেওয়ার কথা মনে ছিল না, তারপর সবাই যখন আমরা ডেজার্ট খাচ্ছিলাম তখন একটু ফুটেজ নিয়ে নিলাম। তো ডেজার্টে আম্মু দুই রকমের সেমাই করেছিল, কেক ছিল, আইসক্রিম ছিল, এগুলো সবাই মিলে খাচ্ছিলাম। আজকে যেহেতু সবাই মিলে একসাথে হয়েছিলাম এই জন্য একদম ঈদ একটা ভাইব হয়েছিল, খুবই মজা লেগেছে আসলে সবার সাথে দেখা করে। তো এবার যেহেতু ঈদে ঢাকায়ই ছিলাম, তো এই জন্য ঠিক করেছিলাম যে আমার ফ্রেন্ডদের সাথে একটু দেখা করব। আজকে সুতির সিম্পল একটা সাদাবাহারের জামা পরেছিলাম, খুবই আরাম আরাম ছিল জামাটা। এসেছিলাম হচ্ছে বসুন্ধরার দেশি বাইট নামের একটা রেস্টুরেন্টে, এখানে পুরো রেস্টুরেন্টে কেউ ছিল না, শুধুমাত্র আমরা তিনজন ছিলাম।
যেহেতু ঈদের পরে আবার দুপুর বেলায় এই জন্য মেইনলি খালি পেয়েছিলাম। তো এখানে আমরা নান, পরোটা, আচারি, বিফ নিয়েছিলাম আর বাটার চিকেন নিয়েছিলাম। খাবারগুলো বেশ ভালোই মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষে পাশেই যেহেতু আমুর বাসা ছিল, ওদেরকে আমার আমুর বাসায় নিয়ে আসলাম। জারিফ এখানে ছিল। আর এটা হচ্ছে কালকে রাত্রেবেলার ফুটেজ, যখন জারিফ ওর মামার সাথে ছাদে গিয়ে বল খেলা শুরু করে দিয়েছিল। জারিফ আসলে বল খেলে না, ওর মামা যে দৌড়ায় ওর পিছে পিছে হচ্ছে সে দৌড়াবে। তো এটাই আসলে ওর মজাটা। আবার একটু পর বলের উপর বসে বসে রেস্ট নিয়ে খুব ভাবসাব নিয়েছিল। তো এই তো আলহামদুলিল্লাহ এবারের ঈদটা আমার বেশ ভালোই কেটেছে। তোমাদের জন্য ছোট ছোট করে ফুটেজ নিয়েছি, আসলে খুব বেশি নিতে পারিনি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।